হ্যালো ফ্রেন্ডস, রঙিন খাবার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পেঁপের প্লাস্টিক চাটনি কিভাবে বানানো যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার এতে দিয়ে দেবো অল্প পরিমাণ তেল। খুবই কম উপকরণ দিয়ে এটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তেলটা গরম হয়ে গেছে, এবার গ্রেট করে রাখা পেঁপে দিয়ে দেবো। আপনারা এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন, তাহলে পেঁপেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এই পেঁপেটা দিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এটা আবার নাড়াচাড়া করবো। এবার দিয়ে দেবো অল্প পরিমাণ জল, দিয়ে পেঁপেটাকে সেদ্ধ হতে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন বন্ধুরা, পেঁপেটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি 2 থেকে 3 মিনিট। এবার এতে দিয়ে দেবো 1টা গোটা লেবুর রস, আমি আগে থেকে বের করে রেখেছি। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। দিয়ে দেবো একটুখানি মুড়িয়ে রাখা কাজু। দিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি চিনি দিয়েছি, এখন আবারও জল বেরিয়ে আসবে, জলটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে টাইম নিয়ে। আবারও এটা হাই ফ্লেমে আমি কিছুক্ষণ হতে দেব। দেখুন বন্ধুরা, পেঁপেটা আমার সেদ্ধও হয়ে গেছে এবং এর রসটাও অনেকটা শুকিয়ে এসছে। আর একটু রসটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পেঁপের চাটনিটা রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতেই তৈরি হয়ে গেল পেঁপের প্লাস্টিক চাটনি। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আমি একটু খেয়ে বলছি আপনাদের কেমন হয়েছে। সত্যি বন্ধুরা, অসাধারণ হয়েছে খেতে। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে।
যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশান আপনাদের কাছে ঝটপট পৌঁছে যায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।